এখন আমরা 25তম পারার 8তম পৃষ্ঠা সূরাতুস শুরা এর শেষ অংশ তেলাওয়াত করব। এটা ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এটাকে কেরাত বলা হয়, ঠিক না? বাংলা ভাষায় কেরাত বলা হয়। কেরাত তো সবই কেরাত, এখন যেটা একটু ভালো করে পড়তে পারে ওটা কেরাত, যেটা না পড়তে পারে ওটা কেরাত না, ঠিক না? পুরো কোরআন কারীমই তো কেরাত। ধরেন গলা খোলে আওয়াজ করে সুন্দর করে পড়বেন, কেমন? তাহলে শুনতে শোনা সুন্দর শোনা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا. وكذلك أوحينا إليك روحا من أمرنا. চা পান করতে হবে, মধুপান করতে হবে, আরো কি কি, আদা, তারপর এলাচ ছিলে তার ভিতরের বিচিগুলো চিবিয়ে খেতে হবে, তারপর আরো অনেক কিছু আছে খেতে হবে, গলার যত্ন নিতে হবে। ما كنت تدري ما الكتاب ولا الإيمان. বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাল ঈমান ওয়ালাকিন
وجعلناه نورا جعلناه نورا ولا الإيمان ولكن جعلناه نورا খুব আবেগ দিয়ে পড়ুন কেমন একসাথে পড়তে হবে একসাথে পড়তে হবে নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ বলেন সাদ সই সইরা 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 তিম তাতি তিম مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا
ألا إلى الله تصير الأمور. ألا تصير الأمور. صدق الله مولانا العظيم.